এরপর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, হকার উচ্ছেদের বিরুদ্ধে গোমতি জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে সোমবার। গত 25 জুলাই অর্থাৎ উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উদয়পুর শহরে বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদের নামে যে নারকীয় ঘটনা ঘটেছে, এর প্রতিবাদে সোমবার গোমতি জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি জামতলা কংগ্রেস দলের অফিস থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরনো মোটরস্ট্যান্ড, নিউ টাউন রোড হয়ে পৌর পরিষদের অফিসের সামনে এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোমতি জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উদয়পুর শহর পরিষ্কারের নামে কয়েকদিন পরপর বুলডোজার চালিয়ে গরিব ব্যবসায়ীদের উপর যেভাবে দমন পীড়নের ব্যবস্থা করছে এই সরকার, এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি এদিন পালন করা হয়েছে। উদয়পুর উন্নয়ন হোক এটা সবাই চায়, কিন্তু হকারদের উপর দমন পীড়ন করে নয়, হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর হকারদের উচ্ছেদ করা হোক, তবে বুলডোজার চালিয়ে নয়। গত বৃহস্পতিবার হকার উচ্ছেদের নামে হকারদের যে ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে উদয়পুর পৌর পরিষদকে, নতুবা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। কি বলেছেন আজকের এই বিক্ষোভ কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়পুর জেলা কংগ্রেস দলের সভাপতি? ফুটপাতের মধ্যে অনেক গরিব অংশের মানুষ আছেন যারা ফুটপাতের অনেকটা সমৃদ্ধি ঘটে, অর্থাৎ সংসার প্রতিপালন করে। আমরা বিগত বহু বছর ধরে দেখছি যে উদয়পুর শহর এলাকার মধ্যে ফুটপাতে ব্যবসা করে অনেকেই বেঁচে পড়ে আছে। শহরের উন্নয়ন হোক, শহরের যে মূল শহর, মূল শহরের রাস্তার পরিধি বৃদ্ধি পাক, সেটা আমরা কংগ্রেসও চাই, প্রত্যেকেই চাই যে উদয়পুর পৌর পরিষদ হকার উচ্ছেদ করবেন, সেখানে আমরা বিরোধিতা করছি না। উচ্ছেদ করতেই পারেন, কারণ শহর উন্নয়নের জন্য, রাস্তার প্রস্থ বৃদ্ধির জন্য সেখানে হকারদের রাস্তার পাশে বসে দোকানদারি করার করতে দেওয়ার সুযোগ সেখানে উচিত নয়। কিন্তু সেটাও মাথায় রাখতে হবে যে এই সমস্ত ফুটপাতে হকার সেখানে দোকানদারি করে তার সংসার প্রতিপালন করছে, হুট করে তাদেরকে যদি সেখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে তার সংসারের উপর একটা বিশাল প্রেশার চলে আসবে, তার সংসার প্রতিপালন করা সেখানে সম্ভব না। কারণ ফুটপাতে যারা সেখানে দোকানদারি, সেটা সবজি বলুন, ফল বলুন বা অন্যান্য সামগ্রী যারা বিক্রি করছেন, তাদের ফুটপাতে দোকানদারি করে 200-300 টাকা সেখানে মজুরি হচ্ছে তাদের, সেই টাকা দিয়ে তাদের সংসার প্রতিপালিত হচ্ছে। হুট করে পৌরসভার তরফ থেকে তাদেরকে কয়েকদিন পর পর আমরা দেখি কখনো দরজা লাগিয়ে দিচ্ছেন, কখনো পৌরসভার কর্মীরা তাদের সেখানে হুমকি ধামকি দিয়ে সেখানে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন, আবার কিছুদিন পর আবার সেই একই অবস্থা, সে সমস্ত ফুটপাতের হকাররা আবার রাস্তার পাশে সেখানে বসে যাচ্ছে। তার মূল সমস্যা যেটা হচ্ছে হকারদের পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করা হচ্ছে না। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আমরা দাবি করছি, দৃঢ়তার সাথে বলছি যে উদয়পুর শহরের যে সমস্ত হকার, ফুটপাতের হকার রয়েছেন, তাদের স্থায়ীভাবে পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করতে হবে। পুনর্বাসনের যদি ব্যবস্থা করতে, সরকারের কাছে তো প্রকল্পের কোনো অভাব নেই, টাকার কোনো অভাব থাকার কথাই না উদয়পুর পৌর পরিষদের হাতে, সেখানে ল্যান্ডও রয়েছে উদয়পুর শহরের মধ্যে, সরকারি জমি রয়েছে, না হয় কিনবে সরকার, সেই জায়গায় স্থায়ী সেট করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে সেই সমস্ত অস্থায়ী যারা ফুটপাতের শ্রমিক রয়েছেন, ফুটপাতের হকার রয়েছেন, তাদেরকে যদি জোর করে তুলে দেওয়া হয় তাহলে কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করবে। আমরা সেখানে জেলা কংগ্রেসের তরফ থেকে বলতে চাই, হকারদের স্থায়ী পুনর্বাসনের আগে যদি তাদের তুলে দিতে হয় তাহলে তাদের সংসারের দায়িত্ব উদয়পুর পৌর পরিষদকে সেখানে গ্রহণ করতে হবে। তাদের পরিবারের সেখানে আর্থিক অবস্থা, তাদের সংসার যদি না চলে তার দায় কিন্তু পৌরসভাকে সেখানে নিতে হবে, সেটাই আমাদের মূল দাবি। আমরা শ্রমিকের পাশে আছি, আমরা চাই উদয়পুর শহরের সেখানে উন্নয়ন হোক, উদয়পুর শহর যানজট মুক্ত হোক, কিন্তু সেটাও মাথায় রাখতে হবে হকারদের যাতে সেখানে বঞ্চিত করা না হয়, হকারদের পেটে যাতে সেখানে লাথি দেওয়া না হয়। জানেন
আপনারা শুনছিলেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের বক্তব্য। আজকের বিক্ষোভ কর্মসূচি নিয়ে টিটন পালের যা বক্তব্য, তিনি বলছেন উদয়পুরের উন্নয়ন চায় প্রত্যেকেই, কিন্তু এই উন্নয়ন কোনোভাবেই হকারদের এইভাবে উচ্ছেদ করে নয়, তাদেরকে পুনর্বাসনের জায়গা দিয়ে তাদের তারা যেন পুনরায় অন্য কোনো জায়গায় বসে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করে দিয়েই তাদেরকে উচ্ছেদ করা হোক, কিন্তু উচ্ছেদের নমুনা যেন এইভাবে না হয়, বুলডোজার চালিয়ে যেন উচ্ছেদ না করা হয়, তার প্রতিবাদই কিন্তু আজকে কংগ্রেস দলের তরফে উদয়পুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবে।